কই চলে যাচ্ছিস? এদিকে আয়, রাগ করছিস? আল্লাহ পড়বি রে, আল্লাহু আকবার। বিল্লু, কেউ তোকে আদর করে না, পাবিয়া রাজীবের মতো তুই, পাবিয়া রাজীবের অভিযোগ কেউ তোকে কেউ আদর করে না। হাই বিল্লু, আয় আয় আয়, তোর লেজ ধরে টান দিব, দেখ ঘুরে যাবি আবার। কি বলছি, রাগ করছে কেন? এখনই পড়ে যাইতো। উফ, বিল্লুটাকে নিয়ে আর পারি না, সকালবেলা উঠে যা শুরু করে ও। আজকে সকালবেলা বাচ্চাদেরকে স্কুল থেকে দিয়ে এসে বাজারে ঢুকছি, বাজারে ঢুকে দেখি অনেক তাল আর তাল, তাল দেখে খেতে ইচ্ছা করছে, আর তালের পিঠা তো অনেক মজা, তাই ভাবলাম যে তাল নিয়ে আসি। এখানে 10টা তাল, তালগুলো খুব বেশি বড় না, মোটামুটি ছোটোই, তো 10টা তাল কিনে নিয়ে এসেছি। মিষ্টিগুলো আনছি, এটা আনছি, কাজ করব। তাই রান্নাঘরের এই পাশ থেকেই বোঝা যায় যে কেমন জ্যাম রাস্তায়, তো বোঝাই যাচ্ছে আজকেও অনেক জ্যাম, বৃষ্টি। সকালে নাস্তা পরোটা আছে, সবজি আছে, কিন্তু ভাত ভাজি দেখলে আমার আর অন্য কিছু খেতে ইচ্ছা করে না, আমার মনে হয় ভাত ভাজিটাই খেয়ে ফেলি। ইয়েস, আমি এখন এটা খাবো। বৃষ্টির দিনে কাপড় ভালো করে শুকায় না, এখানে সব মেরে দিছি। কি চোখ ব্যথা? ও, আমার চোখে জানি কি হয়েছে, এটা দেখে শুনে ফেলাম অবাক হয়ে গেছে। সুমিখালাকে বললাম একটু চামচ দিয়ে আমি এটা খেয়েই নিই। সুমিখালা এখানে সুন্দর করে বডি লোশনগুলো সাজিয়ে রেখেছে, এইগুলো ওই যে ফাবিয়ার আব্বু যখন ট্যুরে যায় হোটেল থেকে পায়, ওগুলো কিছু কিছু জমিয়ে রাখে, এগুলো বাসায় বাচ্চাদেরকে দেয়, বাচ্চারা আবার সেরকম করে ইউজ করে না, এভাবে রেখেই দেয়। ছোটো জিনিসটা দেখতে সুন্দর লাগে, মাঝে মাঝে আমি ইউজ করে ফেলি। এই রাইস কুকারটাতে আমরা বিড়ালের খাবার সিদ্ধ করি, মাছ বা গিলা কলিজা, মুরগির পা, এগুলো খায়। দিনের বেলায় আমাদের রুমটা এরকম আলোকিতই থাকে, আজকে একটু অন্ধকার অন্ধকার, কিন্তু নর্মালি এত আলো জ্বালাতে হয় না, বেশ আলোই থাকে। মশারির একটা কর্নার লাগায় রাখাটা খুব বিরক্তিকর একটা কাজ, দেখতে ভালো লাগে না, কিন্তু তারপরে ওটা মাঝে মাঝে লাগায় রাখতে হয় সুবিধার জন্য, নিজের সুবিধার জন্য। আসলে আমার রুমের বারান্দা, ইচ্ছা ছিল এই বারান্দাটাতে একদম গাছ দিয়ে ভরিয়ে ফেলবো, কিন্তু এই যে সময় লাগে, আসলে সব কিছুতে সময় না দিলে কোনো জিনিসই সুন্দর হয় না। এখানে একটা ওই যে ডালার একটা জিনিস আমি এখানে সাজিয়ে রেখেছি, কিন্তু এটার মধ্যে ভাবছি ফুলের গাছ লাগাবো, মানে ফুলের টবগুলি এখানে সাজিয়ে সাজিয়ে রাখবো, কিন্তু আলসিয়া। তবে বাচ্চাদের বারান্দায় কিছু জিনিস আছে, সেটা একটু দেখে। এই যে দোলনা, বিল্লুর দোলনা এটা, আর এই যেখানে গাছ, সুন্দর গাছ হয়েছে, আমরা পুঁইশাক খেয়েছি, পুঁইশাকের ডাটাগুলি এখানে লাগিয়ে দিয়েছি, মাশাল্লাহ অনেক সুন্দর গাছ হয়েছে। এগুলো রেডিমেড বলতে আগের বাসা থেকে যখন এই বাসায় আমি ট্রান্সফার হয়ে এসেছি তখন কিছু মাটি ছিল, এই মাটির মধ্যে জাস্ট লাগিয়ে দিয়েছি। এই গাছটা কিনেছিলাম, কিন্তু কোনো ঘাস ফুল, কিন্তু কোনো ফুলই ধরে না, ভালো লাগে না, এই জন্য একটু দেখতে সুন্দর লাগবে, একটু কালারফুল ফুল হবে, ভালো লাগবে, কিন্তু আমি বোকার মতো ফুল ছাড়াই কিনেছি, তো যার কারণে দেখছি কোনো ফুলই হয় না। এই পুঁইশাকগুলো তো কি সুন্দর পাতা বের হয়েছে, আরও গাছ লাগাবো, আরও ভিডিও বানাবো, দেখাবো, শেয়ার করবো। আল্লাহ হাফেজ।